গুড মর্নিং গাইস, স্বাগত করছি তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো তোমরা বলবাস এত সকাল সকালে আমাদের আর ওয়ান দাদা কই যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা অনেক দিন পরে যাচ্ছি একটা জায়গায়। আমি সেই জায়গাটা বলবো না যে নতুন পুরানাই জায়গা, কিন্তু আমরা যাচ্ছি সানসেট ভিউ দেখতে। তো আমাদের সাথে যাচ্ছে আমাদের ফ্রান চাচা। তো ফ্রান চাচা ঘুম থেকে উঠতে দেরি করে দিছে, ওই জন্য সূর্য আগেই বাইর হয়ে গেছে গা। না, সূর্য এখনও বাইর হয়নি গা, আমরা যাবো। তো এই যে আমাদের ফ্রান চাচা। তো চলো যাওয়া যাক এখন। আর কোন জায়গাটা তোমরা সবাই ভালো মতোই জানো, ডিমা নদী। এর আগে আমি ওইটা নিয়ে ভিডিও বানাইছিলাম। তো চলো যাওয়া যাক। আর রাস্তার মধ্যে কেউ নাই, কুত্তা পর্যন্ত নাই। তো বন্ধুরা, এখন আমরা ডিমা ব্রিজের মধ্যে দাঁড়াও, তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সূর্য মামা নাই। তো তোমরা দেখতেই পারতেছ চারিদিকে কুয়াশা আর কুয়াশা, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। এর পিছনে যে ব্রিজ, এটা ডিমা ব্রিজ। এর আগেও আমি ভিডিওতে দেখাইছিলাম তোমাদেরকে। আর কিন্তু আজকে যে সানসেট দেখাবো, আমরা আসছি বলে সূর্য মামাই উঠে নাই। তো তোমাদের আমরা এখন একটু ওয়েট করব। আর ফ্রান এখানে ঠান্ডার মধ্যে গেম খেলা চালু করে দিচ্ছে, গেম ফ্রি ফায়ার, মানে আলাদাই লেভেলের লেজেন্ড মানুষ। আর এত ঠান্ডা লাগছে যে আমি হাত মোজা আনতে ভুলে গেছি, তার কারণে আজকে আমার হাতগুলা জমে বরফ হয়ে গেল গা। আর ফ্রান চাচা কত সুন্দরভাবে লেজেন্ডভাবে গেম খেলতেছে, বাহ। তো দেখা যাক, আমরা ওয়েটিং করব কিছুক্ষণ। যদি সূর্য মামা উঠে তাহলে তোমাদেরকে দেখাইতে পারবো। তো তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে যাতে সূর্য মামা উঠে পড়ে। তো সূর্য মামা উঠুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ততক্ষণ ওয়েটিং করব। তো বন্ধুরা, তোমাদের প্রার্থনায় সূর্য ঠাকুর দেখা দিল, হয়ে গেল রে। তো এই যে আমাদের পিছনে যেটা দেখতে পারতেছে, এই যে এটা সূর্য ঠাকুর দেখা দিল। তো কিছু করার নেই, তো ঠিক মতো উঠুক সূর্য ঠাকুরটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে জলের মধ্যে নামছি, বাইরের দিকটা এত ঠান্ডা, কিন্তু এই যে জলের মধ্যে নামা হয়েছে, আমি নামছি। তো বাইরের দিকটা মানে বাইরে অনেক ঠান্ডা, কিন্তু জলটা অনেক গরম, মানে ভীষণই টাইপের গরম, মানে বরফ গলা জল। কি আর বলবো, এই জল পার হয়ে তোমাদের জন্য ভিডিও বানাইছি, ঠান্ডা জল, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল আবার। তো যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে ভগবান তোমাদের পাপ দিবে। তো আমাদের ফ্রান চাচা ওই যে ওখানে বসে গেম খেলছে। তো আমাদের এখানে সূর্য মামা ওই তোমাদের আশীর্বাদে উঠে পড়ছে অলরেডি আমাদের সূর্য ঠাকুর। তো দেখা যাক এখন বাইর হব। তো আমরা এখন আসছিলাম 5:30টার দিকে। তাহলে ও ফ্রান, কয়টা বাজে? তো 6:30 বাজে এখন। তো আমাদেরকে বাড়িও যাইতে লাগবে, কিছু অফিসিয়াল কাম আছে আমাদেরকে। মাসে রে মাসে কি ঠান্ডা জল রে বাবা রে, এই ঠান্ডা জলের মধ্যে ইনি সর্দি ধরে দিবে আমাদের। তো আমাদেরকে এখন যাইতে লাগবে অলরেডি। তো কিছু অলরেডি অফিসিয়াল কাজ আছে, জলে থেকে উঠে পড়লাম। তো আর অনেকই একটু চাপ আছে আমাদের কিছু অফিসিয়াল কাজের জন্য। তো হয়তো বা ভিডিও আসতে একটু দেরি হতে পারে। তো এটাই ছিল। তো দেখি এখন এই পাহাড় উঠতে লাগবে আমাকে, পাহাড়। তো পাহাড় উঠা যাক। তো বন্ধুরা পাহাড় উঠা যাক। পাহাড় উঠতেছি, পাহাড় পাহাড় উঠা যাক একটু।
একটু কষ্ট টষ্ট কই রে আর যদি স্লিপ খাই আমি যদি স্লিপ খাই এই যে একবারে নিচে একবারে নিচে আমি তো পাহাড় উঠতেছি তো পিছনে যে কালা ধোয়াটা দেখতেছো এখানে তো নতুন রোডের কাজ হইতেছে অলরেডি তো যাওয়া যাক এখন আপাতত ডিমানোর থেকে তো প্ল্যান এখানে আচ্ছা প্ল্যান চুচ্চা ইয়েস সুজি হ্যাঁ তুমি কি লেজেন্ড প্রো ফ্রি ফায়ারে ইয়েস তো প্ল্যান চুচ্চা লেজেন্ড প্রো আমাদের এখন বাড়ি ফিরবো তো আবার পাহাড় চড়তে লাগবে তো এই যে পিছনে যেটা দেখতেছো এখানে যে এখানে আবার পাহাড় চড়তে লাগবে কি কি পাহাড় পর্বত পার করে তোমাদের জন্য ভিডিও বানাইতে লাগে তো বলছিলাম যে কিছু অফিসিয়াল কাজের জন্য ভিডিও আসতে দেরি হতে পারে তো এখন বাড়ি যাব তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর জানাও ভিডিওটাকে কেমন হয়েছে আর পাঞ্চটা লেজেন্ড প্রো মানুষ ফ্রি ফায়ার খেলে লেজেন্ড প্রো মানুষ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে তো একটু দেরি হতে পারে হয়তোবা কিছু অফিসিয়াল কাজ আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে